নমস্কার বন্ধুরা, আমি কাকলি কর্মকার ডকস ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার যে বা ভারতের যে টপ 5 নিউরোপিডিয়াট্রিক হসপিটাল আছে তাদের সম্বন্ধে আপনাদের ইনফরমেশন শেয়ার করব। তো চলুন জেনে নিই বেস্ট নিউরোলজি পিডিয়াট্রিক হসপিটাল ইন ইন্ডিয়া বা ভারতের সেরা 5টি বাচ্চাদের নিউরোলজি হসপিটালের নাম। তো নাম্বার 1 পজিশনে আছে নিমাংস হসপিটাল, যেটি কি ব্যাঙ্গালোরে আছে। তো নিমাংস হসপিটালের সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন, এটি খুবই ভালো হসপিটাল নিউরোলজি আর সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের জন্য। খালি ইন্ডিয়াতে নয়, পুরো এশিয়াতে এই হসপিটালটি রিনাউন্ড। তো আমার এই হসপিটাল সম্বন্ধে অনেক ভিডিও আছে, চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। নাম্বার 2 পজিশনে আছে সিএমসি ভেলোর। সিএমসি ভেলোরও খুবই ভালো হসপিটাল, আর সিএমসি ভেলোরের সবই ডিপার্টমেন্ট অনেক ভালো। এটাও ভালো বাচ্চাদের নিউরোলজিক্যাল হসপিটাল। নাম্বার 3 আছে চাইল্ড নিউরোলজি সেন্টার, এটা একটা ফোর্টিস হসপিটালেরই ব্রাঞ্চ। তো এই হসপিটালটাও খুব ভালো, এটা আপনার রয়েছে গুড়গাঁওয়ে নাম্বার 3। নাম্বার 4 পজিশনে আছে রেনবো হসপিটাল, যেটা কি আপনার বঞ্জারা হিলস হায়দ্রাবাদে আছে। এটি পিডিয়াট্রিক হসপিটাল, তো এর নিউরোলজি ডিপার্টমেন্ট অনেক ভালো। তো এটাও একটা ভালো পিডিয়াট্রিক নিউরোলজি হসপিটাল ভারতের মধ্যে। নাম্বার 5 আছে মণিপাল হসপিটাল, যেটা কি ব্যাঙ্গালোরে আছে। তো মণিপাল হসপিটালও খুবই রিনাউন্ড ফেমাস হসপিটাল ইন্ডিয়াতে। তো এখানে যে আপনার আছে পিডিয়াট্রিক ডিপার্টমেন্টটাও খুব ভালো, নিউরোলজি ডিপার্টমেন্টও খুব ভালো। তো এটাও নাম্বার 5 পজিশনে আছে। তো এইগুলো ছিল ভারতের সেরা পিডিয়াট্রিক নিউরোলজি হসপিটাল। তো হোপফুলি আমার ইনফরমেশান আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।